হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন পর বাপের বাড়ি এসেছি, কোথাও তো যাইনি বাড়ি থেকে। দেখো আজকে একটু বিকেলে একটু বেড়াবো বলে বাইরে বেরিয়েছি। মাম্মাম রয়েছে ওর দিদার কোলে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, ঢালাই রাস্তা বলে। সামনে যে রাস্তা ওটা থেকে ঢালাই রাস্তা একটু ভিতরের দিকে চলে গেছে এখান থেকে আমাদের বাড়ি। দেখো পুরোপুরি ভিডিও করতে পারিনি ভালো করে, ছোট একটু ভিডিও করেছি, আর যেটুকু এদিক ওদিক ঘুরেছি সেটুকুই ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটি দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার দেখো আমরা বাড়ির মধ্যে ঢুকছি, আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল, এগুলো আমাদেরই ছাগল, সব রাস্তাতে শুয়ে আছে বিকেলবেলা। ওদের সন্ধ্যার সময় তো ওদের ঘরে তোলা হবে। আর হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ছোট্ট একটি ঘর, আর আরেকটা আর দেখো আমাদের উঠোনে একটি ছোট্ট আম গাছ আছে। তো সেই আম গাছে পাঁচটা আম হয়েছিল, তো একটা আম পড়ে গেছিলো, তাই মা চারটে আম ছিল, তো মা বলছে, আর একটা আম আমি গেলে পরে পড়ে যায়, তো মা বলছে যে ওনার চারটে নাতি নাতনি, তো তাই জন্য চারটে আম হয়েছে চারজনের জন্য। আমি বলছি আমার মাম্মাও তো খেতে পারে না, তো সেটা আমি খাবো তাহলে। দেখো একটা আম আমরা পেরেছিলাম, তো তিনটে আছে গাছে। আর দেখো বন্ধুরা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম একটু আমাদের বাড়ির পিছনে মাঠের দিকে যাই। এই সময় গেলে আরও হাওয়া খুব সুন্দর ঠান্ডা হাওয়া হবে, আর ওখানে বেশ ভালো লাগে যেতে। তো যখনই আসি তখনই ওখানে যাই, আর ওখানেও একটা বাড়ি আছে যেখানে সবাই বসে আড্ডা দিই আমরা সবাই। দেখো তো সেখানে যাচ্ছি, আর দেখো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু ছোটো ছোটো গাছগাছালি যেগুলো ছোটোবেলাতে আমরা খেলতাম, সেগুলো তোমরা চেনো কি না সেগুলো তোমরা দেখতে থাকো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমার ছোটোবেলায় দাঁত মাজতাম, মানে দাঁতন গাছ, আশাওড়া না কি গাছ বলে। তোমরা কি কেউ চেনো? যদি চেনো কমেন্ট করো, আর আমরা তো এই নামেই জানি। আর এই যে ফল দেখেছো, এগুলো ফল হয়, এগুলো পাকে, পাকলে এগুলো আমরা ছোটোবেলায় খেতাম, তো এখন খাই না, ছোটোবেলায় খেয়েছি, বেশ মিষ্টি মিষ্টি লাগে, আর কালারটা বেশ মিষ্টি, একটা সুন্দর কালার হয় এটা পাকে, একটা পিঙ্ক পিঙ্ক টাইপের একটা কালার আসে। এবারে দেখো দেখতে পাবো ওই যে একটা গাছ, দেখো গাছটা যে ভেঙে দিয়ে চলে আসছে, কে আসছে দেখো। আর এই বাড়ির পিছনটাতে আসলাম, আর কার সঙ্গে দেখা হলো, অনেক দিন দেখিনি। দেখো ভগবতী ঠাকুর বলে তো সার, মানে অনেক দিন দেখিনি, আজকে হট করে দেখতে পেলাম। অনেকে বলে সার দেখা শুভ, তো জানি না কী শুভ, যদি শুভ হয় তো ভালো। আর ওই যে দেখো পুরো আম বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই ভিডিওটা করেছে আমার দিদির ছেলে, ও বলছে দাও দাও আমি ভিডিও করে দিই। এই পিছনটার পরিবেশটা দেখো তোমরা, এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আসলেই আমি এখানটায় আসি, আর সবাই মিলে গল্প করি। দেখো কত সুন্দর, আর তারপরে এখানে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে, কচি কাচাদের সঙ্গে খেলাই মজে উঠেছি। আমি খেলা করিনি অবশ্য, কিন্তু খেলা পরিচালনা করেছি, তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে আশা করি। কী খেলা? গোলাছুট খেলা, ছোটোবেলাতে খেলতাম, তো আমারও খুব ভালো লাগলো অনেকদিন পর ওদের সঙ্গে একটু খেলায় অংশগ্রহণ করলে আরও বোধহয় ভালো লাগতো।
তো ওদের সঙ্গে খেলাটা পরিচালনা করেছে। এইভাবে এইভাবে খেল, আমি 1 2 3 এরকম বলছিলাম, দেখো ওরা কি করছে, তোমরা দেখতে থাকো। একটা এরকম করে একটা দড়ি কিছু কাট দাও, একটা ওই কাঠটা দাও এখানে দাও, হ্যাঁ দাও, এই কাঠের এই পিঠে সবাই থাকো, এই পিঠে থাকো, কোন পর্যন্ত ওইদিকে নোংরা না, পায়ে চটি খুলিস না, পায়ে কাটা ফুটে যাবে, ওই ওই গাছের গুড়ি যাচ্ছে, পায়ে কাটা ফুটে যাবে, কিন্তু 1 ওমা নাও 1 না 1 2 3 স্টার্ট বলবো। এই একজন দেখো কি হলো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তিতো বেগুন, বেগুন গাছের তো দেখতে দেখো কাটাও হয়, এগুলো খাওয়া যায়, অনেক তিতো হয়, তো এগুলো কী কী খাও সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।